আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কি না তরুণদের বলতে চাই যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না ওরা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা টের পাও না কি বলেন টের পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হইছো যুবক তরুণ বিপদগামী তরুণদের বলবো সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে ক্ষমা করে না সাপ পোষার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকে আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাপেই তাকে কাটে সুতরাং গভর্নমেন্ট অননুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এলএমজি আদমজি কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড় দেখলেও ভয় করে মাথায় ভাল্লুকের মতো চুল মানুষ মারো তোমরা মানুষ মারো আহা যারে মারলা একটুখানি হিউম্যানিটি বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে তার বাবা কিভাবে কাঁদতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে যারে গুলি করে মেরেছ একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেলে থাকো তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা দরদ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা বড় ধরন দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ যারা বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না তওবা করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় ওদের পেছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون الله পাক বলেন আমার রাস্তায় জিহাদ করো জান দাও মাল দাও জান দাও জিহাদ করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে জান যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি ঠিক কি না তো মালের মহব্বত করি বেশি আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও
আমরা খুব চালাক আমরা জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নই ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁদব পয়সা দিব না রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিটিউড এই ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কি না কো আমার ভাইয়েরা মাল দিতে হবে জান দিতে হবে সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম না হয় আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য বদমাশি শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হলো যে আমরা কুফাবাসীদের মতো কুফাবাসীরা হযরত ইমাম হোসাইনের জন্য দারুণ ভাবে কেঁদেছে ঠিক কি না ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা কুফাবাসীরা অনেকগুলি চিঠি তারা লিখছে কুফাবাসীরা ইমাম হোসাইনকে ভালোবাসতো দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসাইনের জন্য আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছ কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুফাবাসীদের হযরত ইমাম হোসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কি না আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দেই আর কিছুই করি না কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজের রড সিমেন্ট জনমের মতো খাইছে সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুদকর ঘুষকর জেনাকার মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আসিল সকল লোক হইলো গমাসিল আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এরটা কি বিচার হইলো নাকি কি করে সম্ভব